জলবায়ু ছয় ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ বাংলাদেশে প্রতি ঋতুরই রয়েছে আলাদা পরিচায়ক আর ঋতুর পার্থক্য ফুটে ওঠে ফুলে ফলে ও ফসলে এখন চলছে শরৎকাল মূলত শরৎকালের শুরু থেকেই প্রকৃতি নতুন সাজে সাজতে শুরু করে অন্তরে সৌন্দর্য বোধ রয়েছে এমন মানুষ মাত্রই শরৎকালে প্রকৃতির রূপ লাবণ্য দেখে মোহিত হয় শরতের আকাশ শরতের নদী শরতের ফুল এই সব কিছুই কেমন যেন শান্ত মায়াময় হ্যাঁ বন্ধুরা আর এই সুন্দর শুভ্রতা ও স্নিগ্ধতা সকলের জীবনে আনুক অনেক নতুন কিছু সুন্দর কিছু এ প্রত্যাশায় শুরু করছি বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত পরিবেশ জলবায়ু প্রাকৃতিক দুর্যোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ধরিত্রী কথা আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদোস্তি লিজিয়া এবং আমি মোহাম্মদ সাদিক হোসেন বন্ধুরা শুরুতে জানিয়ে দিচ্ছি ধরিত্রী কথার আজকের আয়োজন সূচিতে আপনাদের জন্য যা যা রয়েছে পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক খবরাখবর শুনবেন ধরিত্রী বার্তা পর্বে ভিন্ন হওয়া পর্বে শুনবেন সকলের জন্য সুপে ও নিরাপদ পানি প্রাপ্যতার লক্ষ্যে টেকসই ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তনের কারণ প্রভাব ও তার প্রতিকার নিয়ে কথিকা শুনবেন ভুমণ্ডল পর্বে এছাড়াও দুর্যোগ ও বিজ্ঞান পর্বে শুনবেন জলবায়ুর পরিবর্তন দুর্যোগ মোকাবেলায় প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি বিষয়ক নতুন নতুন উদ্ভাবন নিয়ে একটি প্রতিবেদন আশা করছি পুরো আয়োজনে আপনাদের পাশেই পাবো তো বন্ধুরা শুরু করা যাক প্রথমে শুনবেন ধরিত্রী বার্তা পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক খবরাখবর নিয়ে বার্তা গ্রন্থনা উপস্থাপনা করছেন সাইমা সিদ্দিকা জলবায়ু পরিবর্তন ঠেকাতে ও মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের দুই শতাধিক স্বাস্থ্য বিষয়ক সাময়িকী সম্পাদকীয় প্রকাশের মাধ্যমে তারা এই আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সাময়িকী ব্রিটিশ মেডিকেল জার্নাল বলেছে বিশ্বে প্রথমবারের মতো কোনো একটি বিবৃতিতে একসঙ্গে এত সাময়িকী যুক্ত হয়েছে এটার মাধ্যমে জলবায়ু সংকট যে মারাত্মক আকার ধারণ করেছে সেটাই প্রকাশ পেয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সম্প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে বন্যা খরা হারিকেন ও অতিশয় গরমে মানুষের নাভিশ্বাস অবস্থা ফলে জলবায়ু সংকটের হাত থেকে বিশ্বকে রক্ষায় জোরালো পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে এই পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাময়িকীগুলো ওই বিশেষ সম্পাদকীয় প্রকাশ করেছে আসন্ন নভেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন ও স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলন বা কোপ ছাব্বিশের আগে বিশ্ব নেতাদের কাছে এই বিশেষ বার্তা পৌঁছে দিতেই এই পদক্ষেপ নেওয়া সম্পাদকীয়তে বলা হয়েছে গুরুত্বপূর্ণ এসব সমাবেশের আগে আমরা স্বাস্থ্য বিষয়ক সাময়িক সম্পাদকেরা বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে প্রকৃতি বিনাশ বন্ধ করতে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি গুরুত্বপূর্ণ সমাবেশ বলতে জাতিসংঘের অধিবেশন ও জলবায়ু সম্মেলন বুঝিয়েছেন সম্পাদকেরা সম্পাদকীয়তে আরও বলা হয়েছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে বিশ্ব প্রকৃতি ধ্বংস ও স্বাস্থ্য সেবাদানে যুক্ত ব্যক্তিদের স্বাস্থ্য অবস্থার বিষয়টি দশকের পর দশক ধরে মনোযোগ আকর্ষণ করছে বৈশ্বিক গড় তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াসের উপরে বৃদ্ধি ও জীববৈচিত্র্যের অব্যাহত হ্রাস স্বাস্থ্যের বিপর্যয়কর ক্ষতি করছে তাই এখনই পদক্ষেপ না নিলে স্বাস্থ্য পরিস্থিতি আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না যুক্তরাষ্ট্রের এক পাশ পুড়ছে দাবানলে আর একপাশে ভয়াবহ বন্যা গবেষকরা বলছেন এই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে জলবায়ু পরিবর্তনের যোগসূত্র রয়েছে এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বন্যা অতিশয় গরম সহ যেসব প্রাকৃতিক বিপর্যয়ে ঘন ঘন আঘাত হানছে সেসব বিষয়েও জলবায়ু পরিবর্তনের প্রভাব জড়িত বলে মত বিশেষজ্ঞদের সাময়িকীগুলো সম্পাদকেরা আরও বলেছেন সমাজের মৌলিক ও ন্যায়সঙ্গত পরিবর্তন প্রয়োজন এটা অবশ্যই করতে হবে এবং এটা করলে ন্যায্য ও স্বাস্থ্যকর বিশ্ব পাব সম্প্রতি পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক জার্নাল সায়েন্স অব দ্য টোটাল এনভায়রনমেন্টে এই বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয় গবেষণায় জানা যায় দেশি পনেরো প্রজাতির মাঝে প্লাস্টিকের ক্ষুদ্র কণা পাওয়া গেছে সেগুলো হল কালবাউস বেলে ট্যাংরা কই বাটা রুই তেলাপিয়া কমনকার পাবদা পুটি রয়না শিলং বাইন টাটকিনি ও বাছা এর মধ্যে ট্যাংরা টাটকিনি ও রয়না মাছে প্লাস্টিকের পরিমাণ বেশি মাছে প্লাস্টিক পলিমার হাই ডেন্সিটি পলিথিলিন পলিপ্রোপিলি পলিথিন কপলিমার ও ইথিলিন ভিনাইল অ্যাসিটেটের উপস্থিতি প্রমাণিত হয়েছে এসব প্লাস্টিক পলিমার দৈনন্দিন ব্যবহৃত প্লাস্টিকের বিভিন্ন বোতল প্লাস্টিকের ব্যাগ কন্টেইনার প্লাস্টিক ও ফোমের জুতা এবং মোরগ ইত্যাদি থেকে পরিবেশে প্রবেশ করে এতে আরও জানা যায় মাছের পেটে উপস্থিত প্লাস্টিক কণা সরাসরি খাদ্যের সঙ্গে মানুষের দেহে প্রবেশ করে না তবে এগুলো থেকে নিঃসৃত বিষাক্ত রাসায়নিক মাছের দেহে জমা হয় পরে এসব মাছ খাবার হিসেবে গ্রহণ করলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় যেসব মাছ পানির সবচেয়ে নিচের স্তরে বাস করে তাদের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি বেশি বাংলাদেশের জলাধারগুলোতে প্লাস্টিক বর্জ্যসহ বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ফেলা হয় সেখান থেকেই মাছের মতো জলজ প্রাণী দূষিত খাদ্য গ্রহণ করে এই মাইক্রোপ্লাস্টিক মানব দেহের জন্য ক্ষতিকর সিঙ্গেল ইউজ প্লাস্টিকের মাধ্যমে পরিবেশ দূষণের আগে নিজের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আরেকবার ভাবুন প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা জানি বিশুদ্ধ পানি সব ধরনের মানবাধিকারের ভিত্তি হিসেবে স্বীকৃত তবে বর্তমানে বিশুদ্ধ নিরাপদ পানির ঘাটতি বৈশ্বিক পরিণত হয়েছে সমস্যাটি আমাদের দেশেও ক্রমে বাড়ছে বিশ্ব ব্যাংক বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের আটানব্বই ভাগ মানুষের আওতার মধ্যে পানির কোনো না কোনো উৎস রয়েছে কিন্তু এর সবটাই পানযোগ্য নয় নিরাপদ বা সুপেয় পানি পাচ্ছে শতকরা ছাপ্পান্ন ভাগ মানুষ বাংলাদেশে চব্বিশ হাজার কিলোমিটার নদী আছে এর বাইরে সুপেয় পানির উৎস হিসেবে পুকুর নলকূপের মাধ্যমে ভূগর্ভ থেকে পানি সংগ্রহ করা হয় কিছু কিছু জায়গায় স্বল্প মাত্রায় বৃষ্টির পানি ব্যবহার হয় তবে বাংলাদেশ সুপেয় ও নিরাপদ পানি প্রাপ্যতার লক্ষ্যে টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে সরকার এরই মধ্যে এসডিজি ছ এর লক্ষ্য ছয় দশমিক তিন পানির মান উন্নয়ন এবং লক্ষ্য ছয় দশমিক ছয় জলবাস্তু সংরক্ষণ বা হেলদিয়ার ইকোসিস্টেম সংক্রান্ত দুইটি প্রধান উদ্যোগ রয়েছে শ্রোতাবন্ধুরা এবারে ভিন্ন হওয়া পর্ব এ পর্বে সকলের জন্য সুপেয় ও নিরাপদ পানি প্রাপ্যতার লক্ষ্যে টেকসই ব্যবস্থাপনা নিয়ে শুনবেন কিছু কথা বলছেন ভূগর্ভস্থ পানি বিজ্ঞান পরিদপ্তর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পানি বিশেষজ্ঞ ও পরিচালক ড আনোয়ার জাহিদ পানির অপর নাম জীবন তো পানি শুধুমাত্র মানুষ বা বিভিন্ন জীবের জীবন জীবিকার জন্যই প্রয়োজন হয় না যে কোনো কিছু উৎপাদন করতেও পানির প্রয়োজন হয় অর্থাৎ প্রায় প্রতিটা সেক্টরে পানি ব্যবহারের প্রয়োজন রয়েছে এবং শুধু খাদ্যশস্য নয় আমরা ইন্ডাস্ট্রি থেকে যে প্রোডাক্টগুলো পাই সব কিছু উৎপাদন করতে কিন্তু পানি লাগে সেজন্য জন্য প্রতিটা সেক্টরেরই পানির প্রয়োজন রয়েছে কিন্তু আমাদের ব্যবহারযোগ্য পানির পরিমাণটা খুব বেশি না এই জন্য আমাদের সরকার পানি আইন দু হাজার যেটা হয়েছে ওই পানি আইনে পানি ব্যবহারের একটা প্রায়োরিটির কথা বলেছে যে আমার যখন পানি ব্যবহারের প্রয়োজন হবে সর্বপ্রথম কে পাবে এটা বলার অপেক্ষা রাখে না প্রথমে আমাদের জীবন ধারণের জন্য ড্রিঙ্কিং ওয়াটার এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটিতে আছে তারপর হচ্ছে যে আমাদের গৃহস্থালী কাজে যে পানিটা লাগে এটা সেকেন্ড প্রায়োরিটিতে আছে তিন এবং চার নাম্বার প্রায়োরিটিতে আছে আমাদের খাদ্যশস্য উৎপাদন এবং যখন আমাদের এই খাবার পানির ব্যবস্থা হলো আমার ফুড সিকিউরিটিতে কৃষি সেচের পানিটা এনশিউড হল তখন বলা হয়েছে যে পরিবেশ সুরক্ষার জন্য যে পরিমাণ পানি দরকার যেমন আমাদের পরিবেশ জীববৈচিত্র্য ইকোসিস্টেম এগুলোকে ঠিক রাখার জন্য যে পানি দরকার সেই পানিটাও প্রাপ্যতাটা নিশ্চিত করতে হবে এখন এই পরিবেশ ঠিক থাকার পর তারপর যদি পানি থাকে তখন হচ্ছে ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ব্যবহারের জন্য পানিটা দেয়া যাবে তো পানি আইনে এজন্য এই প্রায়োরিটির উপর ভিত্তি করে এগুলো বন্টনের কথা বলা হয়েছে তো এখন এটা নিশ্চিত করতে গেলে আমাদের ব্যবস্থাপনাটা কি হওয়া উচিত আগেই বলেছি যে পানির পরিমাণগত বিষয়টা যদি আমরা যাই এটা কিন্তু বাড়ছে না বরং সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে এটা দূষিত হয়ে ফ্রেশ ওয়াটারের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে এজন্য এখন এই যে আমাদের যে পানিটা আছে এটার টেকসই ব্যবস্থাপনার জন্য এখন আমরা পানির বাজেট প্রণয়নের কথা বলছি পানির বাজেটটা কি আমরা যদি উপজেলা পর্যায়ে চিন্তা করি অথবা ইউনিয়ন পর্যায়ে চিন্তা করি তাইলে সেই ইউনিয়নে আমার পানির ডিমান্ড কী বিভিন্ন সেক্টরে কৃষিকাজে কি পরিমাণ পানি দরকার আমাদের ওয়াটার সাপ্লাইয়ে কি পানি দরকার ইন্ডাস্ট্রি থাকলে তাদের জন্য কি পানি দরকার তাহলে এই ডিমান্ডটা আমাকে অ্যাসেস করতে হবে এইটা অ্যাসেস করার জন্য কিন্তু বিভিন্ন সংস্থার কাছে আমাদের তথ্য আছে তারপর আমি ডিমান্ড অ্যাসেস করলাম এখন আমার দেখতে হবে যে ওই ইউনিয়নে ব্যবহারযোগ্য পানি কি আছে তার মধ্যে আমরা বৃষ্টির পানি বিবেচনে আনতে পারি আমরা নদী নালা খাল যদি থাকে তার পানি বিবেচনে আনতে পারি এবং অবশ্যই ভূগর্ভস্থ পানিটাও সেই বিবেচনে আসবে তাইলে আমরা ব্যবহারযোগ্য পানির পরিমাণটা আমরা নির্ধারণ করব তার জন্য আমাদের হাতে পর্যাপ্ত তথ্যপাত্র রয়েছে প্রয়োজন শুধু তথ্যপত্রগুলো একসঙ্গে নিয়ে আসা তাইলে আমরা পানির পরিমাণটা নির্ধারণ করব তারপর আমরা ডিমান্ডটা জানব জানার পর এখন যদি আমার ব্যবহারযোগ্য পানির পরিমাণ যদি বিভিন্ন সেক্টরের ডিমান্ডের তুলনায় বেশি থাকে তাহলে সব সেক্টরকে আমরা এই পানির অ্যালোকেশনটা দিতে পারবো আর যদি এখন ওই ইউনিয়নে ব্যবহারযোগ্য পানির তুলনায় চাহিদাটা যদি বেশি থাকে তখন হচ্ছে যে আমাদেরকে ভাবতে হবে যে এই যে বেশি চাহিদা যেটা এই চাহিদার পানিটা আমরা কোনোভাবে জোগাড় করতে পারি কি না তারও উপায় আছে আমরা যদি বৃষ্টির পানি আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয় আমরা যদি সেই বৃষ্টির পানিটাকে কোনোভাবে ধরে রাখার ব্যবস্থা করতে পারি তাহলে পোস্ট মুনসুন সময়ে আমরা সেই পানিটা ব্যবহার করতে পারব কৃষিকাজ বা বিভিন্ন কাজে আমরা ম্যানেজ ডেকিফার রিচার্জের কথা এখন বলি বর্ষাকালে যে বৃষ্টিটা হয় ওই পানিটা যদি আমরা কৃত্রিমভাবে ভূগর্ভে প্রবেশ করিয়ে ভূগর্ভস্থ পানির রিজার্ভটা বাড়াতে পারি তাহলে সেখান থেকেও আমরা এই যে অতিরিক্ত ডিমান্ড যেটা রয়েছে ওই ডিমান্ডটা আমরা কিছুটা ফুলফিল করতে পারি তো এই জন্য এখন আমাদের সময় হয়েছে আমরা এভাবে ওয়াটার বাজেট প্রণয়নের মাধ্যমে আমরা ওয়াটারের অ্যালোকেশনটা বিভিন্ন সেক্টরের জন্য নিশ্চিত করতে পারি প্রিয় বন্ধুরা পৃথিবী আর মানব সভ্যতার বয়স যত বাড়ছে আমরা ততই কিন্তু অমীমাংসিত সমস্যার সম্মুখীন হচ্ছি যার সমাধান বের করতে গিয়ে প্রায়শই আমাদেরকে অনেক জটিলতা বাধা পেরোতে হচ্ছে আর সেই প্রধান সমস্যা যা কিনা আমাদের অস্তিত্বের প্রশ্নে হুমকি হয়ে দেখা দিয়েছে সেটা হল জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা শ্রোতা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের মুখে পড়েছে সারা বিশ্বের মানুষ আর এই পরিবর্তনের ফলে গলে যাচ্ছে পর্বত শিখরের বরফ মেরু অঞ্চলের হিমবাহ ফলে সমুদ্রের পানির স্তর উপরে উঠে আসতে শুরু করেছে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর প্রাণীকুলের বসবাসযোগ্য নব্বই শতাংশ এলাকা জুড়ে রয়েছে মহাসাগরগুলো এই সুবিশাল স্থানে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ প্রভাবগুলো ঠেকানোর জন্য বৈশ্বিক গড় তাপমাত্রা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে হবে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ না করলে মহাসাগরগুলোই বসবাসকারী প্রাণী ও উদ্ভিদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে সামুদ্রিক মাছ তুলনামূলক ঠান্ডা পানির খোঁজ করতে বাধ্য হবে ধ্বংস হবে মূল্যবান ও আকর্ষণীয় প্রবাল দ্বীপগুলো বিশেষজ্ঞদের তথ্যমতে এক সময় সমুদ্রের লোনা পানি প্লাবিত করবে বিস্তীর্ণ অঞ্চল তাই প্রকৃতির এ প্রভাব থেকে মুক্তি পেতে আমাদের পরিবেশকে ভালোবাসতে হবে এবং তা রক্ষা করতে অনেক বেশি যত্নশীল হতে হবে আপনাদের পর্বে এবার সেখানে শুনবেন জলবায়ু পরিবর্তনের কারণ প্রভাব ও তার প্রতিকার নিয়ে একটি কথিকা গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন ডেবডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ড জলবায়ু পরিবর্তনজনিত কারণে সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম এর কারণ হিসেবে দেশটির ভৌগোলিক অবস্থান সমতল ও নিচু ভূমি অধিক জনসংখ্যা অপরিকল্পিত নগরায়ন এবং জলবায়ু সংবেদনশীল ক্ষেত্র যেমন কৃষি মৎস্য ক্ষেত্রের উপর অর্থনৈতিকভাবে নির্ভরযোগ্যতা উল্লেখযোগ্য জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবগুলোর মধ্যে তাপমাত্রা বৃদ্ধি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ঘূর্ণিঝড় ও মৌসুমি বৃষ্টির পরিমাণ বৃদ্ধি এবং সর্বোপরি ঋতুচক্রের পরিবর্তনকে চিহ্নিত করা যেতে পারে ঋতুচক্রের পরিবর্তন একটি দেশ বা অঞ্চলের পরিবেশ ইকোসিস্টেম কৃষি বনজ মৎস্য সম্পদ এবং অর্থনীতির উপর প্রভাব বিস্তার করে শর দেশ বাংলাদেশে অতীতে ঋতু পরিবর্তনের চক্র উল্লেখযোগ্যভাবে দৃশ্যমান ছিল কিন্তু বর্তমানে গ্রীষ্ম বর্ষা শীত এবং বসন্ত এই চারটি ঋতুর পরিবর্তনই বেশি চোখে পড়ে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে যার কারণেই মূলত এই ঋতুচক্রের পরিবর্তন হচ্ছে যদিও এই পরিবর্তন বোঝার জন্য তিরিশ বছরের অধিক আবহাওয়া সংক্রান্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করতে হবে গবেষকদের মতে জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশে ঋতুচক্রের উপর ইতিমধ্যেই পরিলক্ষিত হয়েছে সাধারণভাবে লক্ষ্য করলে এটা আমরা বুঝতে পারি সম্প্রতি বাংলাদেশে ক্রমান্বয়ে শীতকালের ব্যাপ্তি ও শীতের তীব্রতা দুই কমে আসছে কিন্তু শৈতপ্রবাহের মাত্রা বেড়েছে হঠাৎ তীব্র শৈত্যপ্রবাহ হলে সরিষা মসুর ছোলা ইত্যাদি ফসলের ওপর তার বিরূপ প্রভাব পড়ে এবং এসব ফসলের পরাগায়ন ব্যাহত হয়ে ফলন খুব কমে যায় শৈত্যপ্রবাহের সঙ্গে দীর্ঘ সময় কুয়াশাচ্ছন্ন থাকলে অনেক ফসল আংশিক বা সম্পূর্ণ চিটা হয়ে যায় এবং পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায় শৈত্যপ্রবাহের ফলে আমের মুকুল নষ্ট হয় ও নারিকেলের ধারণ ব্যাহত হয় এছাড়াও মাছের প্রজনন ও মাইগ্রেশনের সময় পরিবর্তন হতে পারে ফলে মাছের প্রজাতি বৈচিত্র্য কমতে পারে এবং প্রজননে ব্যাঘাত ঘটতে পারে ফিশিং গ্রাউন্ডের পরিবর্তন হতে পারে সার্বিকভাবে মাছের উৎপাদন কমে যেতে পারে বর্তমানে বাংলাদেশে শরৎকাল এখন আর দেখাই যায় না গত কয়েক বছরের শরৎকাল আর বর্ষাকালের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন হয়ে পড়েছে গ্রীষ্মের প্রচণ্ড গরম আর ঝুম বৃষ্টিতে কেটেছে শরতের প্রায় পুরোটা সময় এছাড়াও শরৎকালে গ্রীষ্ম ঋতুর মতো উচ্চ তাপমাত্রা যেমন চৌত্রিশ ডিগ্রি থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং অধিক বৃষ্টিপাতের সম্মুখীন হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের গবেষণা মতে এই শতকের শেষের দিকে বাংলাদেশের গড় তাপমাত্রা দেড় থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আর দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লেই বছরে বোরো ও আমন ধানের উৎপাদন দশ শতাংশ কমে যেতে পারে এছাড়াও অতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্রতা গাছের ছত্রাক রোগ বাড়াতে পারে এবং গাছের বৃদ্ধি ও ফল উৎপাদন ব্যাহত করতে পারে তাই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে সম্ভাব্য অভিযোজন প্রক্রিয়া আয়ত্ত করতে প্রিয় শ্রোতা শুনছেন পরিবেশ জলবায়ু প্রাকৃতিক দুর্যোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ধরিত্রী কথা আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে বন্ধুরা আমরা যে পৃথিবীতে বাস করি তা নিয়ন্ত্রণ করার জন্যই আমরা প্রযুক্তি ব্যবহার করি বিশ্বের এমন কোনো জায়গা নেই যেখানে প্রযুক্তির ছোঁয়া নেই আর বিজ্ঞানের অগ্রযাত্রায় এই প্রযুক্তি দিনে দিনে আরও বেশি উন্নত হওয়ার ফলে কম সময়ে অল্প শ্রমে আমাদের পথ চলাকে অনেক বেশি সহজ করে তুলছে এমনকি জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার আমাদের মহাবিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করছে তাই আসুন আমরা প্রযুক্তির সঠিক ব্যবহার শিখি এবং সেই সাথে প্রযুক্তির সঠিক ব্যবহারকে কাজে লাগিয়ে আমাদের নিরাপদ জীবন নিশ্চিত করি প্রিয় শ্রোতা এমনই আহ্বানে এখন দুর্যোগ ও বিজ্ঞান পর্বে শুনবেন জলবায়ুর পরিবর্তন দুর্যোগ মোকাবেলায় প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি বিষয়ক নতুন নতুন উদ্ভাবন নিয়ে একটি প্রতিবেদন গ্রন্থনা রয়েছেন খান রুহুল রুবেল উপস্থাপনায় কতিপয় অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সেপ্টেম্বর একটি দুঃসংবাদের মাস হতে চলেছে কারণ এই মাসের শেষে কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোন সম্পূর্ণরূপে অকেজো হয়ে যাবে অনেক অ্যাপ এই ফোনগুলিকে সাপোর্ট করা বন্ধ করবে অর্থাৎ ফোনটি একটি অকেজ বাক্স হিসেবে পরিণত হবে এবং এক্ষেত্রে হাতে খুব বেশি সময় নেই এমন পরিস্থিতিতে অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে তাদের ফোন আপডেট করা বা নতুন ফোন কেনা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না আপনি যদি নিশ্চিত করতে চান যে আপনার ফোন প্রভাবিত হবে কি না তবে আগে ভালো করে জেনে নিন গুগলের অ্যাপ যেমন ইউটিউব গুগল ড্রাইভ এবং জিমেইল আর পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সাপোর্ট করবে না সাতাশ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে গুগল আপনার কাছে যদি কোনো পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে তবে আপনার ফোনে আর গুগল ড্রাইভ গুগল অ্যাকাউন্ট জিমেইল এবং ইউটিউব ব্যবহার করা যাবে না গুগল সেই সব অ্যান্ড্রয়েড ফোনে তার সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যার মধ্যে অ্যান্ড্রয়েডের ভার্সান টু থ্রি বা এর চেয়ে পুরনো সংস্করণ রয়েছে অ্যান্ড্রয়েড ফোনে গুগল সার্ভিস ব্যবহার করতে এবার থেকে ফোনে অন্তত অ্যান্ড্রয়েড ভার্সান থ্রি হতে হবে বলে জানিয়েছে গুগল নতুন নিয়মের পরে ইউজাররা তাদের ফোনে গুগল ড্রাইভ গুগল অ্যাকাউন্ট জিমেইল এবং ইউটিউব ব্যবহার করতে পারবে না ইউজারদের ফোনে এখন অন্তত অ্যান্ড্রয়েডের থ্রি হানিকম ভার্সন হতে হবে যদিও গুগল জানিয়েছে যে পুরোনো ভার্শন ইউজাররা ব্রাউজারের মাধ্যমে তাদের জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন ইমেইলে ইউজারদেরকে সতর্ক করা হয়েছে এবং তাদের ফোন আপগ্রেড করতে বলা হয়েছে দোসরা সেপ্টেম্বরের পরে অ্যান্ড্রয়েডের এই ধরনের যুক্ত সমস্ত ইউজারদের গুগলের অ্যাপস যেমন জিমেইল ইউটিউব গুগল ম্যাপ ইত্যাদিতে লগ ইন করার সময় ইউজার নেম ওর পাসওয়ার্ড ইরোর দেখাবে বলে গুগল জানিয়েছে এছাড়াও যদি কোনো ইউজার সেই ফোনে একটি নতুন গুগল অ্যাকাউন্ট তৈরি করে অথবা নতুন অ্যাকাউন্ট দিয়ে লগ করে বা ফ্যাক্টরি রিসেট করে প্রতিটি ক্ষেত্রে এই এরোর ম্যাসেজ দেখাবে পাশাপাশি পুরোনো ভার্সন ব্যবহারকারীরাও গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করার পরেও এই এরোর ম্যাসেজ দেখা যাবে তবে ডিভাইস সেটিং থেকে অ্যাকাউন্ট সাইন ইন করা না গেলেও ব্রাউজার থেকে যে কোনো গুগল অ্যাকাউন্ট সাইন ইন করে তা ব্যবহার করা যাবে ওয়েব ব্রাউজার থেকে নির্বাচিত কিছু গুগল সার্ভিস ব্যবহার চালিয়ে যাওয়া যাবে গুগল পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত মাইক্রোসফটের তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে যে নতুন উইন্ডোজ ইলেভেন আপডেট আসতে চলেছে পাঁচই অক্টোবর এর আগে একাধিক বিটা আপডেট চোখে পড়লেও স্থায়ী সংস্করণের প্রাতিষ্ঠানিক ঘোষণা মিলল এই প্রথম নতুন উইন্ডোজ ইলেভেন আপডেটে সেন্টার অ্যালাইন টাস্কবারের সাথে রয়েছে একাধিক নতুন ফিচার এছাড়াও রয়েছে মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ সমেত একাধিক ফিচার মাইক্রোসফটের তরফ থেকে আরও জানানো হয়েছে যেসব ইউজাররা উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে রয়েছেন তারা ঘোষিত দিন থেকেই পাবেন উইন্ডোজের এই নতুন আপডেট পাঁচই অক্টোবর থেকেই উইন্ডোজ ইলেভেনের আপডেট পাঠানো শুরু হবে নোটিফিকেশন না এলেও পাঁচই অক্টোবরের পর উইন্ডোজ টেনের আপডেট অপশনে গিয়ে ক্লিক করলেই মিলবে নতুন আপডেট তথ্যপ্রযুক্তির এই যুগে আপনি কি আপডেটেড হবেন মাইক্রোসফট উইন্ডোজের সাথে নাকি থাকবেন সিদ্ধান্ত পিছিয়ে প্রিয় শ্রোতা বন্ধুরা স্রোতে ভেসে ভেসে আমরা চলে এসেছি আয়োজনের একেবারে শেষ প্রান্তে বিদায় নেব ধরিত্রী কথার আজকের আয়োজন থেকে তবে যাবার বলতে চাই প্রকৃতি তার আপন গতিতে চলে প্রকৃতির মানুষের প্রকৃতিকে প্রয়োজন আছে তাই প্রকৃতির সব ধরনের প্রতিকূলতা রক্ষা করার দায়িত্ব মানুষেরই তাই তো জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে সবাইকে বাঁচাতে আমাদের সবুজায়নের দিকে এগিয়ে যেতে হবে বেশি বেশি করতে হবে এবং সেই সাথে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের সবারই বিজ্ঞান ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে হবে আর হ্যাঁ করোনা ও ডেঙ্গু প্রাদুর্ভাব থেকে রক্ষার অন্যতম উপায় হল সচেতনতা তাই আসুন আমরা সম্মিলিতভাবে সচেতন হই এবং নিরাপদ জীবন করার লক্ষ্যে সরকারের দেওয়া নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে টিকা গ্রহণ করি এবং নিজে করোনা ভাইরাস ও ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকি পাশাপাশি পরিবার পরিজনকে সুরক্ষিত রাখি এই আশাবাদ ব্যক্ত করে আমাদের পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কথা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্যোগ মুক্ত থাকুন শুভকামনা সবার জন্য জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ ঝার জলোচ্ছ্বাস করব জলবায়ু